তুমি এর আবার শক্তিশালী মানুষ হয়ে ঠাই দিবা না সম্মানিত দর্শক ষোলো দলীয় মহাদুর্গ টুর্নামেন্টের যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এই খেলার চলতি ধারা বিবরণী আপনারা শুনতে পাচ্ছেন। সে সমস্ত বিজ্ঞাপনদাতা তার মধ্যে অন্যতম হচ্ছে রানিয়া কেদার এবং মেধা বিকাশ স্পেশাল ক্রসিং সেন্টারের সৌজন্যে রানিয়া এখানে পাবেন সেভেন্টিং সিমেন্ট সহ রাগ সাইজ আপনার বাড়ি নির্মাণের সকল পণ্য কিনে হন ধন্য। আলোচনা করে সেই সিদ্ধান্ত সেই দিবে, অন্য প্রান্তের কেউ ডিসিশন দিতে পারবে না। বিপিন ভাই, বিপিন ভাই, তোমার দোকানে কি সিমেন্ট আছে নাকি? হ্যাঁ, সে মানে একেবারে গুণগত মানের সেরা সিমেন্ট, একেবারে সেভেন্টিং সিমেন্টই তো আছে। তুমি আমার দাদা বাবা রাখছিলেন আমার দান্ডা তুমি বা কি বলবো, আসলে আমরা আধার কোথায় বলছি আধার হবে এখন একটি গাড়িও থাকে আপনার, যদি কোনো গ্যারেজ কর্তৃপক্ষ আপনার সেই গাড়ি নিয়ে যদি কোনো ঝামেলা করে ড্রাইভার কমিটি নিবে না। যদি আপনার গাড়ির কোনো ক্ষতি হয় আপনারা মানুষের সামনে এসে বলতে পারবেন না। 10 মিনিটের ভিতর আপনার যত গাড়ি আছে আপনি গাড়ি নিয়ে নিতে আসুন, টাকা না থাকে মানুষে এসে টাকা নিয়ে যান। শেষবারের মতো অনুরোধ করে বলছি, সম্মানিত দর্শক আপনারা উপভোগ করছেন পাঠক পাইক পাড়া আদর্শ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দুই দিন ব্যাপী সর্বদলীয় আজ মেন গেটের সামনে একটা মোটর সাইকেল আছে, মেন গেটের সামনে মোটর সাইকেল আছে, এটি বিষয়ের গর্বে রেখে আসুন। আমি বারবার বলছি পকেটে টাকা নাই টাকা নিয়ে যান, তারপরে আপনি কোন রকম মানুষের এবং আমাদের কোন রকম বিক্ষিপ্ত ভাবে ভরসা রাখতে পারবে না। ও তো মারাই লাগবে, তোরা কি পাগল, তোকে খাইছে মারলি উপ একটি হিরো হন্ডা না হন্ডা হন্ডা একটি গাড়ি আছে কারণের সামনে, সরি মেন গেটের সামনে, মেন গেটের সামনে একটু হন্ডা আছে, এই হন্ডা দিয়ে সরাতে হবে। হ্যাঁ
ইতিমধ্যে আমাদের মাঠে ওই চুক্তি মুছে দেওয়ার জন্য অনুরোধ করব আমার ভাই আরুল হিসাবে আমাদের মঞ্চে আলোচিত করলেন দাদার ভাই হোজরা বারবার নির্বাচিত উপজেলা বার চেয়ারম্যান জেলা পাওয়া আব্দুর রহিম আমাদের মাঠে এসেছেন উপজেলা চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান জেলা মোহাম্মদ আব্দুর রহিম আলেক জসাদুল্লাহ আলেক জসাদুল্লাহ আসলে একজন খেলোয়াড় যে মোড় ঘুরিয়ে দিতে পারে পরিস্থিতির পক্ষে কিন্তু তাই দেখছি অনেকটাই করে বেশি একজন প্লেয়ার বাঁচাতে সক্ষম নমস্কার চমৎকার ভঙ্গিমায় তিনি জয় করে দিতে সক্ষম হয়েছেন হরিশপুরের খেলোয়াড় দুর্দান্ত ভাবে তারা কিন্তু ফিরে এসেছে অনেক সময় তারা চলছে গোল হয়নি সবাই কিন্তু অতিবাহিত হচ্ছে পরবর্তী দুই টিম অবশ্যই প্রস্তুত থাকবে এই খেলার শেষ হওয়ার সাথে সাথে শেষ দুটি দল অংশগ্রহণ করবেন ধনগ্রাম হাটুটু দল বনাম ঘোষ জাতি আপনারা শারীরিক এবং মানসিক ভাবে প্রস্তুত হন সবাই এই খেলার শেষে 5 মিনিট এর ভিতরে আপনারা মাঠে উপস্থিত হবেন আপনার গায়ে চুমটি সম্পূর্ণ মুছে ফেলুন ইতিমধ্যে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ধনগ্রাম ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান চলতে খেলা চলবে খেলা তিন অব্দি রাত করিয়ে চলতে খেলা চলবে খেলা দেখবে দর্শক আয়োজন কমিটি চলতে হবে খেলাটি যত ভালো হবে আমরা একটি সুন্দর টুর্নামেন্ট দর্শকের সামনে যদি আমরা উপহার দিতে পারি তাহলে এই সার্থকতা তেমনি একটি ম্যাচ কিন্তু হচ্ছে চমৎকার আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ওই খেলোয়াড়কে সত্য কথা বলার জন্য নামাজের বিরোধিতা যেতে হবে অবশ্যই অবশ্যই আমরা 25 কোটি কমিটিতে থাকবো তারপরে চলে যাবো আমাদের বিরোধিতে ধন্যবাদ আমি বারবার বলছি যাদের কাছে আমাদের বিকৃত মূল বইটি আছে জমা দিয়ে যেতে হবে কারণ আমরা লাঞ্চের পর পরে আমাদের পুরস্কার কিনতে যাব আমাদের কিন্তু টাকার প্রয়োজন যে পার্টি বিক্রি বই বিক্রি হয়েছে টাকাগুলো দিয়ে যাবে দুটি চোখ কিন্তু হচ্ছে পাঁচ পাখির মতো কমতে থাকতে সেই ভালো জানে সেই ভালো জানে আমরা কালকে যাবো না রিপি দেখছে রিপি ভালো দেখছে তার সিদ্ধান্ত আমরা নিব তর্কে জড়াবো না তর্কে জড়াবো না তার সিদ্ধান্ত আমরা মানব
নিয়ম অনুযায়ী তারা চলবে কি হবে সেটা রীতি ভালো জানে কি হবে যদি রীতি ভালো জানে তিনি সিদ্ধান্ত নেবেন আমরা সেটা মেনে নেব আপনারা বললে আমরা মেনে নেব না ভাই আপনি খানা চালান আসলে রিমারি সিদ্ধান্ত নেবে তিনি তো দেখছেন আপনারা খেলছেন তিনি দেখছেন আপনারা কথা না বলি রিমারি সিদ্ধান্ত মেনে নিন ভাই আপনি বাসি দিয়ে খেলা শুরু করেন বাসি দিয়ে খেলা শুরু করেন বিশাল শক্ত বুঝলেন।